নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক মাহফিলের ভিতরে এক মজলিসের ভিতরে বক্তব্য রাখতেছেন, তিনি দেখলেন হযরত জারির ইবনে বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবি, সাহাবীরা বলতেন জারির যখন আমাদের মধ্যে আসতো মনে হতো যেন আকাশের এক ফালি চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর চেহারা ছিল। তিনি বসার জায়গা পাননি, এক কোনায় দাঁড়িয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর মোবারক খুললেন, ভাবতে পারেন ভাবতে পারেন, গায়ের চাদর খুলে রাসূলুল্লাহ বললেন বললেন ইসলিস ইয়া জারি, জারি দাঁড়ায় আসো তুমি আমার চাদরটার উপরে বসো। হযরতে জারি রাসূলের চাদরটা উঠাইয়া ফাকাবালাহা জারি ওয়াদাম্মাহা ইলাই, হাদিস শরীফের শেষে হযরতে জারি চাদরটা হাতে করে ধরে মুখের সাথে জড়াইয়া চুমা দিতে লাগলেন আর বললেন আকরাম তানি কামা আকরামাক আল্লাহ কামা আকরাম তানি হে ইয়া রাসূল আল্লাহ, হে রাসূল আপনার চাদর উপরে বসতে পারে এমন মানুষ কি আছে বলে তুমি যে আপনি আমার চাদর দিয়েছেন, আপনি আমাকে ধন্য করেছেন, হে রাসূল আপনার মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দিয়েছে। আমি শুনতে পাই কিছু কিছু লোক বাংলাদেশে আছে, এখানে আছে কিনা জানি না, তারা বলে যে মাসজিদের ভিতরে রাসূলুল্লাহ আসেন কাজে তার জন্য আলাদা একটা চেয়ার রাখা উচিত, আমি জানি না এরকমের কল্পনা এখানে উঠছে না। তারপরে একটা চেয়ার রাখে সেই চেয়ারটা রাখে রাসূলুল্লাহ বসবেন বলে আর নিজে তার পাশে আর একটা চেয়ার নিয়ে বসে। আমি তর্কের খাতিরে এক সেকেন্ডের জন্য মানলাম যে এই মাসজিদের রাসূলুল্লাহ আসবেন, এই মাসজিদে রাসূলুল্লাহ আসবেন এক সেকেন্ডের জন্য মানলাম। এবার আপনারা বলুন রাসূলুল্লাহর জন্য নির্ধারিত একটি চেয়ার আছে, যেই চেয়ারে রাসূলুল্লাহ বসবেন সেই চেয়ারের পাশে আর একটা চেয়ার নিয়ে বসতে পারে এমন কাফের সন্তান আকাশের নিচে যাবে কোন আসবে নবীর প্রতি সম্মান প্রদর্শন নয়। আর রাসূলের জন্য চেয়ার নির্ধারণ করা রাসূলুল্লাহ সর্বত্র সমবাদী সমভাবে বিরাজমান নয়, আল্লাহ পাকের যে সত্তা রাসূলের সেই সত্তা নয়, যা সাহাবায়ে কিরাম করেন নাই। নতুন কোন আলেমে সেই ধরনের কথা বললে তাকে আপনারা সালাম দিবেন না, কোরআন হাদিসে জানাই তা কখনো বিশ্বাস করবেন না, মনে থাকবে আপনাদের থাকবে ইনশাআল্লাহ বিশ্বাস করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিফকে বসতে দিলেন, মানুষ পাগল হয়ে যেত সুন্দর ব্যবহারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিমা রাহমাতিন মিন আল্লাহি মিনত লাহুম ওয়ালাউ কুনতা ফাযাল গালিযাল কালবি লাম ফাযু মিন হাওলিহি, বলেন আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে আল্লাহ পাক আপনার দিনটাকে নরম করে দিয়েছেন, তাই চতুর্দিক থেকে লোক এসে আপনার পাশে ফিরে যায়, আপনার দিনটা যদি কঠিন হতো মিজাজটা যদি কঠিন হতো সব মানুষ আপনার কাছ থেকে শিখে পড়ত। সুবহানাল্লাহ, আপনার এই নরম দিন আপনার দিনটাকে নরম কে করেছে? আল্লাহ, আল্লাহর করুণা আপনার প্রতি যে আপনার বিশ্বাস আপনার দিনটাকে আল্লাহ পাক নরম করে দিয়েছে। আর ভক্ত যদি না থাকে তাহলে তো মানুষ চুলবে না, এই যে বিল্ডিং দেবো এই বিল্ডিং তৈরি হয়েছে কি দিয়ে বলুন তো, ইট আর সিমেন্ট দিয়ে, দুইটা কঠিন ইট একসাথে মিলাতে হলে জয়েন্ট করতে হলে ভিতরে কি দিতে হয়? সিমেন্ট দিতে হয়। সিমেন্টটা কি শক্ত না নরম? প্রথমে নরম থাকে, এই নরম সিমেন্ট দুটি পাথরের মতো ইটকে এক জায়গায় করে আটকে দিল, ইটের পরে ইট সিমেন্ট দিয়ে আটকে গেল, এখন কুড়া মানে আগুন চলবে কিন্তু দেওয়াল ভাঙবে না, ঠিক কিনা? একটি মানুষ আরেকটি মানুষ দুটি পাথরের মতো ইটের মতো, এখানে মহব্বত হচ্ছে সিমেন্ট, মহব্বত দিয়ে দিনের দাওয়াত দাও তোমার সাথে আর একটা ইট জুড়ে যাবে, এমন ভাবে জুড়বে ইটের পরে ইট মানুষের পর মানুষ এসে জুড়তে থাকবে, কারণটা দুনিয়া মারজুস সীসা ভালা দুর্ভেদ্য প্রাচীর হয়ে যাবে, এটাকে লঙ্ঘন করা কারো পক্ষে সম্ভব হবে না। তখন তুমি দেখবে তুমি একা ছিলে আর তুমি একা নাই, মহব্বত দিয়ে দাওয়াত দাও আর আগারাগি করে মানুষের বদনাম করে তুমি দিনের দাওয়াত দিতে পারবে না, দিনের দাওয়াতের জন্য চাই মহব্বত। কি চাই? মহব্বত। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা,
আল্লাহ করেছেন কৌশলের সাথে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে মানুষকে ডাকো। দেখেন না কোরআন শরীফের ভিতরে সূরা লোকমানে আল্লাহ পাক হযরত লোকমান, হযরত লোকমান কিন্তু কোনো নবী নন, অনেক লোকমান আলাইহিস সালাম বলে নাম আছে, তিনি কোনো নবী নন, একজন জ্ঞানী ব্যক্তি, তার এই জ্ঞান কে দিয়েছিলেন বলুন তো? আল্লাহ দিয়েছিলেন। হযরত লোকমান হাকিমের ছেলের প্রতি নসিহত করেছেন, সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যার কারণে কোরআন শরীফে লোকমানের নসিহত আল্লাহ কোট করে চিরন্তন করে দিয়েছে। হযরত লোকমান ছেলেকে ডাকছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, কথাটা ছিল আসলে আরবি বাচক ভঙ্গি হওয়া দরকার ছিল ইয়া এবনি, হে আমার ছেলে, কিন্তু ইয়া এবনি কে আরবি কায়দা অনুযায়ী তাসকীর করা হয়েছে ইয়া বুনাইয়া, অর্থাৎ হে আমার পরিজার টুকরা সন্তান, ও আমার সন্তান, এটা একটা কথা, আর আমার পরিজার টুকরা সন্তান, দুটি কথা কি এক হলো? হযরত লোকমান তার টার্গেট ছিল তরুণ, হযরত লোকমান তার টার্গেট কারা? তরুণেরা, কারণ তরুণ যদি জাগ্রত হয় তরুণদের ভেতরেই রয়েছে প্রেসিডেন্ট, তরুণদের ভিতরে জেনারেল, তরুণদের ভিতরে প্রধান সেনাপতি, বিজ্ঞানী, আইনজীবী, সমাজ সেবক, সমস্ত বড় বড় ব্যক্তিত্ব তরুণদের ভিতরেই সুপ্ত অবস্থায় আছে, ঠিক না? সেই জন্য তাদেরকে মহব্বত করে ডাক দিচ্ছেন হযরত লোকমান, ইয়া বুনাইয়া, আমার পরিজাত টুকরা সন্তান, আমার চোখের পুজনি, তুমি শোনো, ছেলে মন আকৃষ্ট হয়েছে, বাচন সম্পৃক্তি মনে হয় ছেলে খুব ছোট, ইয়া বুনাইয়া, ছেলে খুব ছোট, কিন্তু নসিহত দেখলে মনে হয় এত বড় নসিহতের লোন নেওয়া বাচ্চা ছেলের জন্য সম্ভব নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের দেশে অনেক সময় ডাক দেয়, ও গেদা, পোকা, মেহমান এসেছে চা নিয়ে, তো মনে করা হয় পোকা খুব ছোট, কিন্তু পোকা যখন আসে চা নিয়ে তখন দেখা যায় পোকা কয়েক, পোকার বাবা। এটা হচ্ছে বাগধারা বাচন ভঙ্গি, হৃদয়কে প্রাণকে বিগড়িত করে দেওয়ার জন্য, আকর্ষণ করার জন্য সম্পূর্ণটা ইয়া বুনাইয়া, ও আমার পরিজা টুকরা সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভেতরে মহব্বত সৃষ্টি করে দিয়ে, তিনি মানুষের ভিতরে মহব্বত সৃষ্টি করেছেন, ভালোবাসা সৃষ্টি করেছেন তার উদারতা দিয়ে, উদারতা দিয়ে মানুষকে আকর্ষণ করেছেন, মানুষ কাছে এসেছে আর দেখতে পেয়েছে সুবহানাল্লাহ, এই লোকটার বিরুদ্ধে এত কথা বলা।